বন্ধুরা দেখুন এই যে আপনার জায়গা, আপনার রিক্সের জায়গা, আর কাছে জ্বরের কারণে আপনার এই সমস্যাটা হচ্ছে। আপনার এই যে কাছে জ্বর, হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে ধরেন আপনার আমরা এই যে ছাদের উপরে উঠছি, ধরেন ওই যে আমাদের এক টিম একটা এখানে আছে, টিমের লোক একজন এখানে আছে আরও নিচে আছে, আর এই ছাদের উপরে উঠছিল আপনার কারণ হলো কি, আপনার বিল্ডিংয়ের সাইডে যে কত পাইপ থাকে না, পাইপ পাইপ, এই পাইপের কাজের জন্য আমরা এই যে আসছি। ওই যে আপনার পিছনে লিক করে অনেক জায়গায় ফেটে ফুটে গেছে, এই ফাটা জোড়া লাগানোর জন্য আমাদের কাজ সমাধানের জন্য আমরা আসছি। আমরা আজকে প্রথম এই প্রথম দিনে আমরা আসছি এইলো, ধরুন বিল্ডিংয়ের সাইডে তো আপনার সেফটির ব্যবস্থা করতে হবে, সেফটি না ব্যবস্থা করলে তো আমাদের হবে না, আর সেফটির ব্যবস্থার জন্য আমাদের সেফটির কাজ করতেছি। এই যে আমাদের অলরেডি আমাদের এই দেখুন আপনার বিল্ডিংয়ের সাইড, আর দেখে আমরা আজকে কী কাজ করতেছি। আর এখানে প্রচুর গরম, মানে অনেকটা গরম, এই গরমের মাঝে আমাদের ছাদের উপরে তো ছাদের উপরেও গরম লাগতেছে অনেকটা, থাম ছড়তেছে। এখন আমরা দেখাইতেছি আমরা কী করতেছি আজকে, আপনার সেফটির জন্য আমরা কী ব্যবস্থা করলাম এটা আপনাদের দেখাবো। আর বন্ধুরা এই দেখুন এই যে বিল্ডিংয়ের সাইড, এই আমাদের এই যে এই পাইপগুলো আছে না, এই যে চারিংসি পাইপ, এই চারিংসি পাইপ, এই চারিংসি পাইপ আমরা এই চারিংসি পাইপের আমরা কাজ করবো। আর এই যে আপনার এই যে এখানে দেখুন ওই যে গাছ গাছ হয়েছে কলাম বন্ধুরা, এখানে আপনার গাছ হয়েছে, এই গাছের আপনার গাছের কারণে আপনার পাইপ প্লাস্টিকের পাইপ তো, তার কারণে আপনার লিক হয়ে গেছে, এই লিকের কারণে আপনার পানিটা চোয়ায় এই গাছ। তো যখন আপনার প্রথম পানি চোয়াইছে, চোয়ানোর পরে আপনার বট গাছ হয়েছে, বট গাছ আর অনেক ধরনের গাছ হয়েছে, ওই গাছের কারণে পাইপ ফাটে ফেলাইছে, তার জন্য আপনার লিক হয়, এই লিক আমরা সমাধান করব। আর এখানে আপনার কোনো কানিশ মানিশ নেই, এখানে কোনো কানিশ নেই, তার জন্য আমাদের সেফটির দরকার হবে। এই সেফটির ব্যবস্থা আমরা করতে আছি, ওই যে আমাদের এক টিম নিচে দাঁড়ানো আছে, এই যে বাঁশ অলরেডি একটা খাড়ানো হয়ে গেছে, আর একটা বাঁশ আমরা খাড়া করাবো, তারপর আমরা চঙ্গ বানাবো। আর আজকে আমরা এই চঙ্গটা বানাবো, এই চঙ্গটা বানানো আপনাদের দেখাবো কীভাবে আমরা সেফটির চঙ্গ বানাই। বাঁশটা খাড়া করলাম একটা, তারপরে এই যে দ্বিতীয়টা আমাদের এই যে খাড়া করব, তারপর আমরা চঙ্গ বানাবো। দেখুন বন্ধুরা আমাদের রশি লাগবে, আপনার এলিটা বাঁশটা বান দিতে আমাদের রশি লাগবে, রশি আমরা এখানে অনেক প্যাঁচ গ্যাস হয়ে গেছে, রশিটা প্যাঁচ গ্যাস লাগিয়ে গেছে, এই প্যাঁচটা ছোটানোর পর আমাদের যেই রশিটুকু খণ্ড লাগবে, খণ্ড খণ্ড করতে হবে, রশি আমাদের খণ্ড খণ্ড করতে হবে, খণ্ড খণ্ড করার পরে আমাদের ই করতে হবে, কাজ করতে হবে। এখন আমাদের রশি প্যাঁচের দিকে ছোটানো হইতেছে, তারপর আমরা ই করবো রশি কাটবো, তারপর আমরা এই যে এই মাথাটা বান দিব, মাথাটা বান দিয়ে এখানে আমরা সেফটির একটা ব্যবস্থা করব, যেন আপনার এলো হার্ট যারে থাকে আপনার সমস্যা না হয়, মানুষ যদি উঠে দুইজন তিনজন উঠে তাতে যেন সমস্যা না হয়, তার জন্য আমাদের সেফটির জন্য আমাদের এই রশিটা খোলানো। আমাদের দুইটা বাঁশ অলরেডি আমাদের দুইটা বাঁশ খাড়া হয়ে গেছে, এখন আমরা এই যে আমাদের সেফটির জন্য বান দেওয়া হয়েছে, দেখুন এই যে বাঁধছি আমরা, দেখুন ওই যে আপনার ইয়ে আপনার এখানে আপনার কাপড় চোপড় বাজারের জন্য আপনার ই দিছে, আপনার আর দিছে, আর এই আপনার লাম লোহার একটা ভালো হাট আছে, এর ভিতরে বান দিছে, এই যে আপনি এটার ভিতরে বান দিছে। এখন আমরা বন্ধুরা এই যে বাঁশ দুটা বাঁশ, এখন আমরা চঙ্গ বানাবো, নিচে যে ওই যে নিচে একটা বাঁশ আছে কেটে আপনার টুকরো টুকরো করে তারপর চঙ্গ বানাবো, আমাদের সেফটির কাজ, সেফটির জন্য আমরা এগোবো। তারপর আমাদের চঙ্গ বানানোর পর আমাদের আরও সেফটি নিতে হবে, সেফটি আমাদের শরীরের সাথে আপনার সেফটি বেল লাগাইতে হবে, আমরা যে জায়গায় দাঁড়াই কাজ করবো দাঁড়ানোর যেটা ই বানাবো, বানানোর জন্য আমরা এই বাঁশটা ই করছি, দাঁড়া করাইছি, এখন চঙ্গ বানাবো যেন দাঁড়াই কাজ করতে পারি আমরা। এখানে কোনো সাম সাইড নেই, সাইড ম্যাট নেই, একবার লেবেল জায়গা, আমরা এখন নিচে যেয়ে বাঁশটা কাটবো। বন্ধুরা এই যে আমরা আজকে এই কাজটা করবো, এই যে আপনার এখানে আপনার হয়েছে কি, আপনার পাইপ, আপনার পাইপটা আপনার ফেটে গেছে, এই যে আপনার এই গাছের কারণে, এই যে বট গাছ আছে এখানে, এখানে বট গাছ আছে, অনেক ধরনের গাছ আছে, এই গাছের কারণে আপনার পাইপ ফেটে গেছে। আর এটা আপনার কোনো সামসেট নেই, দেখুন পুরোটা আপনার সামসেট ছাড়া কোনো সামসেট নেই, এখানে আপনার এলে আমরা বাঁশ খুঁটি, আপনার এই যে বাঁশ খুঁটি দিয়ে আমরা দাঁড়ানো, এই যে আমাদের এই ধরেন বাঁশ খুঁটি, পুরো বাঁশ খুঁটি দিয়ে আমরা আমাদের দাঁড়ানো, এখানে দাঁড়ায় দাঁড়ায় কাজ করতে হবে, এটা আপনার একটা রিক্সের কাজ। ধরুন আপনার যেমন আপনার সমস্যাটা তো আপনার দেখুন অনেকটা জটিল, জটিলের কারণে এই রিক্সের কাজটা আমাদের করতে হবে, যাই হোক রিক্সের কাজ হলেও তো আমাদের মানি ছাড়া তো তারা কাজ করাবে না,
মানি দিয়ে তো কাজ করাবে, আমি না করি আরেকজন তো করবে, অবশ্যই করতে হবে, পেটের দায়ে করতে হবে না কাজ, পেট আছে আমি কাজ করতে হবে। আমি যদি রিক্সের না কাজ করি আরেকজন তো করবে, যাদের পেট আছে যাদের বেশি ধরেন খিদা পেটে তাদের কাজ করতে হবে, আমাদের একটু বেশি খিদা তো, তার কারণে আমাদের এই রিক্সের কাজ আমাদের করতে হবে। আর এই আপনার এই যে রিক্সের কাজ দেখুন, এই কাজগুলো আপনার এখানে যা সমস্যা হয়েছে এই যে আপনার আমরা আগে এগুলো আপনার শোনাবো, আর পুরো ভিডিও আপনাদের দেখাতে পারবো না, কারণ হলো গা পুরো ভিডিও যদি আমি দেখাই তাতে আপনার এখানে আপনার ইয়ে হবে, আমার প্রবলেম হবে, কারণ আমার এখানে রশি মশি কোনো বান্ধা নাই, আপনার রশি কোনো ক্ষেত্র নাই আমার কাছে, রশি ছাড়াই কাজ করতেছি। এই যে এই গাছে এই গাছে জ্বর জন্য হয় নাই, তো এই আপনার এলো ঘাস কি পাতা জানি বলে এটা যাই, এটার জন্য সমস্যা নয়, সমস্যাটা হয়েছে বন্ধুরা হয়েছে আপনার এখানে আপনার বট গাছ হয়েছে, ওই যে বট গাছটা, এই যে বট গাছটা, এই যে বট গাছটা, এই যে এই সাইডে বট গাছটা, এই যে বট গাছটার কারণে আপনার সমস্যা হয়েছে। যেমন আপনার বট গাছটা, আপনার বট গাছটা বট গাছের জ্বর মানে যে প্রান্তে মানে যে জায়গায় আপনি ইটা নাই পাথর নাই নিয়েই যাবে, খালি মাটি ছাড়া হয়ে যায়, যেমন মাটিতে আপনার সব ফসল মাটি ছাড়া হয় না, আর বট গাছ আপনার মাটি ছাড়াই আপনার ফসল হয়ে যায়গা, মাটি তার লাগে না, তার হে সব কিছু ওই ধরুন আপনার মাটি ছাড়া হয়ে যায় বট গাছ। আর বট গাছ আপনার নিয়ে গেলে পাইপ জড়াইয়া পাইপ একবার জড়াই নিয়ে ফাটাই ফেলায়, বট গাছের যে এত শক্তিশালী একটা গাছ, এই বট গাছটার সমস্যার কারণে এই সমস্যা রয়েছে আমাদের, এটা আপনার ছড়াইতে হবে। এই যে দেখুন এই যে পানি, এখানে পানি লিক করছে, আমি দেখাই আপনাদের ভালোভাবে দেখাই, ভালোভাবে দেখালে আপনারা বুঝতে পারবেন এটা কি কারণে সমস্যাটা হয়েছে, এটা আপনার তাই দেখে। এই যে বন্ধুরা এই যে আপনার এখানে আপনার দেখুন আপনার এই সাইডে আপনার গাছ, এখানে আপনার পানি আছে, এখানে দেখেন এখানে পানি আছে ভিজে, এই যে আপনার এই সাইডে যে ভিজে, এই যে ভিজে দেখুন এই যে ভিজে পানি, অলরেডি আপনার পানি সবাই আছে, এই যে ভিজে ভিজা হাত দেখছেন আপনার, এই যে পুরো ওয়ালটা ভিজে, পুরো ওয়ালটা একবার ভিজে, এটার কারণে আপনার সমস্যাটা হয়েছে, এই যে আপনার ওয়াল ভিজে। এখানে আপনার এই ফিটিংটা আছে না, এই ফিটিং এই যে ডোরটি এই ফিটিং, এই ফিটিং আপনার সমস্যা রয়েছে, এই যে ফিটিংটা, এই যে এখানে আপনার জ্বর, এই যে জ্বর, এই যে জ্বর, এই জ্বরের কারণে আপনার সমস্যা রয়েছে, এই জ্বরটা আমরা ছোটাবো, এই যে জ্বর, এই এই যে এই যে একটা দেখেন না ওইটারও বট গাছের জ্বর, এই জ্বর আপনার নিয়ে পিছনে নিয়ে তাও একবারে ফাটায় ফেলাইছে পাইপ, সিপিপিসি পাইপগুলো আপনার ফাটা লাগাইছে, উপর সাইডে ধরুন শুকনো আছে একবার টনটনা আছে, উপর সাইডে, উপর সাইডে তো আপনার বাথরুম নেই তার জন্য আপনার টনটনা, এই যে আপনি এখানে পোড়াটা ভিজে একবার অলরেডি পোড়াটা ভিজে, এই যে বন্ধুরা এই যে আপনার এগুলো আমাদের ছোটাইতে হবে, ছোটাই আমাদের চেঞ্জ করে লাগাইতে হবে, লাগাইলে সমাধান হবে এই গাছের জ্বর ঠর। আশা করি আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর কমেন্টে বলবেন, যারা আমার মতন কাজ করেন এই ধরনের রিক্সের কাজ করেন তারা কমেন্টের মাঝে বলতে পারেন, আপনার জীবনের গল্প বলতে পারেন, আমাদের জানাবেন কী কী কাজ করেন, এই ধরনের কাজ করেন কী কী জানাবেন ভাই, আর শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করবেন, আর ভাইরা একটু রিক্সের কাজ যখন করবেন আপনার যে কোনো মানুষ বলতেই করবেন, যখন করবেন আমি হোক আর যা হোক একটু এলো সবসময় একটু সেভ করে চলবেন, কাজ করবেন সেভ করে কাজ করবেন, জীবনটা ভাই দুই দিনের হলেও একটু আপনার আমাদের তো সচেতন থাকতে হবে নাকি, সচেতন করে কাজ করবে সবসময় লক্ষ্য করে, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমরা এই কাজটুকু আপনার লাস্ট আপনার ফিনিশিং আপনার দেখাবো, এখন আমরা এই করতেছি কাজটা করি, এখানে আমার ধরেন হাত মানে মোবাইল ধরার আর কোনো পরিস্থিতি নাই, যে আপনি মোবাইলটা ধরতে পারবো এমন কোনো পরিস্থিতি নাই যে আমরা মোবাইল ধরে কাজ করব, এখানে পরিস্থিতি খারাপ। এই যে আপনার দেখায় আমি ইয়ে দাঁড়িয়ে রয়েছি, আপনার দেখুন আমি কীর মাঝে দাঁড়িয়ে রয়েছি, এই যে আমার পাও, এই যে আমার পাও, এই যে আমি বসে আছি একটা বাঁশের উপরে, এই বাঁশের উপরে আপনার চিঙ্গিতে বসে আছি, এই বাঁশের এই যে আপনার এই যে আমরা চঙ্গ আমরা বানাইছি আপনার ডঙ্গা কেটে ছোটো ছোটো টুকরা করে বাঁশ টুকরা করে আমরা কেটে তারপরে চঙ্গ বানাইছি, দুইটা বাঁশ দুই সাইডে দেওয়ার পরে আমরা চঙ্গ বানাইছি, এই রিক্সে এভাবে রিক্সের কাজ আমরা করতেছি,
যাই বন্ধুরা আমরা এখন কাজ করি, তারপর আপনাদের বলবো সাকসেস হয়েছে কিনা সেটা আপনাদের দেখাবো। এই বন্ধুরা দেখুন এই যে আপনার জায়গা, আপনার রিক্সের জায়গা, আর গাছে জ্বরের কারণে আপনার এই সমস্যাটা হচ্ছে। আপনার এই যে গাছের জ্বর এই দিকটা গাছের জ্বর, জ্বরের কারণে আর এখানে আপনার আপনাকে যে ভিডিও আমরা কত কষ্ট করে দিই কিন্তু আপনি অবশ্যই আপনারা বুঝতে পারলেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করবেন। সব সময় হিসাব করে কাজ করেন, রিক্সের কাজ যারা আমার মতন করেন তারা আগে হিসাব করে কাজ করবেন। আমার গাছের জ্বরগুলি ছুটানোর পরে আমাদের ফিটিংগুলো ছুটাইতে হবে। এই যে গাছের জ্বর আছে হয়তো ভিডিওর উপর আপনাদের বোঝাতে পারবো না, দেখাতে পারবো না, কিন্তু কারণ হলো আপনার এখানে মোবাইল ধরাটা, আপনার ক্যামেরাটা ধরাটা অনেক কষ্টের ব্যাপার। এখানে এখানে আপনার অনেকটা কষ্টের ব্যাপার হয়ে গেছে। আপনার রিক্সের তো জিনিস আপনি মোবাইল থাকবে কেমনি আমরা এই ধরো দেখো এই যে আমি দেখাই বেলা তুমি এই যে এটা দেখো, এটা দেখো নাকি টি হয় এইভাবে দেখো। আচ্ছা এই যে মালদা বাইজার হয়েছে যে মালদা তো হ্যাঁ এই যে বন্ধুরা এই যে দেখেন কত বড় ময়লা, এই গাছের জ্বর, এটি আপনার বট গাছের জ্বর, এগুলা ছুটানোর পর আমাদের পাইপের কাজ, পাইপের মেরামতটা করতে হবে। তাকে দেখো দেখা যায় না তো দেখা যায় বুঝছি এইভাবে কাজ করতে হবে কষ্ট করে। এটা আপনাদের বিল্ডিংয়ের ক্ষতি হয়, অনেকটা ক্ষতি হয়, এই ধরনের পানি লিক করলে আপনার বিল্ডিংয়ের অনেকটা ক্ষতি হয়, সবসময় ভিজা থাকে, ড্যাম হয়ে যায় গা বিল্ডিংটা, বিল্ডিং ড্যাম হয়ে যায়। বন্ধুরা আমাদের আজকের জন্য কাজ শেষ। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন একটা, আর কমেন্টে বলবেন আমার মতন কেউ যদি থাকেন রিক্সের কাজ করেন, এই ধরনের কাজ করেন কমেন্টের মাঝে বলতে পারেন। আর নতুন নতুন আমাদের নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিয়ে নতুন নতুন ভিডিও আপনারা পাবেন। আমি যদি ছাড়ি এই ধরনের কাজ অবশ্যই পাবেন। আমাদের ভিডিও পাইপের ভিডিও, আমাদের পাইপের ভিডিও ছাড়া হয়, আর হলো কবিতর, তারপর আপনার এম এ ব্লগ ভিডিও ছাড়া হয়। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।